আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নেই। সুবহানাল্লাহ। সেই হিসেবে জুলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত ফজিলতের দিন এগুলো। সেই হিসেবে এগুলোর মধ্যে উত্তম আমলগুলো হচ্ছে, সুন্নতি আমলগুলো হচ্ছে, এক নম্বরে রোজা রাখা, জুলহজের চাঁদ দেখার সাথে সাথেই সিয়াম রাখা শুরু করা, আর জুলহজ মাসের চাঁদ উঠার সাথে সাথে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইদা রাআইতুমুল হেলাল হেলাল আযিল হাজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়াসুম ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালিউমসিক আন শাআরিহি ওয়া আসফারিহি। যে ব্যক্তি জুলহজ মাসের চাঁদ দেখে সে যদি কুরবানি করার ইচ্ছা করে সে যেন তার চুল নখ কাটা থেকে বিরত থাকে। সুতরাং এই প্রথম জুলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। এখানকার সমস্ত ভালো আমলেরই সব বেশি হবে। নির্দিষ্ট না করে যে কোনো আমল জিকির আজকার পবিত্র দিনগুলোতে যে কোনো আমল করবেন সেটারই সব হবে ইনশাআল্লাহ। রোজা রাখা, নফল ইবাদত করা, দান খেরাত করা, সবগুলির সবই অত্যন্ত বেশি এই প্রথম 10 দিনে। সুতরাং যত ভালো আমল আছে, সুন্নতি আমল আছে, দান খেরাত সহ সবগুলি করার চেষ্টা করবেন। সবগুলি আল্লাহর কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে জুলহজ মাসের 10 তারিখে কুরবানি করা, এর চেয়ে উত্তম আমল আর নেই। কুরবানি দিনে কুরবানি করার চেয়ে উত্তম আমল আর নেই। মোট কথা, যে কোনো ভালো আমলের সব অন্যান্য দিনের চেয়ে এর সব বেশি এই প্রথম 10 দিনে। নবী করিম সাল্লাম আরও বলেন, যেটা একটু আগে বললাম, যে হাদিসটা বললাম আমি, যে মা মিন আইয়ামিন আল আমাল সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আশরি যিল হাজ্জা। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? নবী সাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই প্রথম 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়। তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল যুদ্ধের অস্ত্র সহ ঘোড়া সহ কোনো কিছু নিয়ে ফেরত আসলো, অর্থাৎ সে শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, তার আমল উত্তম। অন্যথায় আর বাকি যত আমল আছে সবগুলোর চেয়ে জুলহজ মাসের প্রথম 10 দিনের আমল উত্তম। যে কোনো আমল, নবী করিম সাল্লাম কোনো আমলকে নির্দিষ্ট করেন নাই। আর আরাফা দিবসের রোজা সম্বন্ধে বলা হয়েছে, আতাসিবাল্লাহি আয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতি বাদাহা। আরাফা দিবসের যে রোজা রাখবে তার পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুণা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মোট কথা, যত ভালো আমল আছে সবই করতে হবে এই জুলহজ মাসের প্রথম 10 দিনে। ধন্যবাদ।